শুরু হলো 100 দিনের কাজ, সামাজিক দূরত্ব বজায় রেখে কাজ করে খুশি মানুষ। ইতিমধ্যে লকডাউন প্রায় 51 দিনেরও বেশি অতিক্রম করেছে। কর্মহীন হয়ে পড়ায় বহু সমস্যার মধ্যে দিন যাপন করছেন সাধারণ মানুষ থেকে দিন আনা দিন খাওয়া মানুষেরা। ছাড় দেওয়া হয়েছে অরেঞ্জ জোন এলাকাগুলিতে বেশ কিছু জিনিসের ওপর। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার এখনও অবধি অরেঞ্জ জোনেই রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন 100 দিনের কাজ শুরু করার। সেই মতো বিভিন্ন জেলার পাশাপাশি 100 দিনের কাজ শুরু হলো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের বিভিন্ন অঞ্চলগুলিতে। এদিন কাটোয়া 1 নম্বর ব্লকের সুতপুর গ্রাম পঞ্চায়েতের মোস্তাবাপুর গ্রামে শুরু হলো 100 দিনের কাজ। সামাজিক দূরত্ব বজায় রেখে চলছে কাজ। এই কাজ পেয়ে খুশি কর্মহীন মানুষেরা। আজকে এখানে কি হচ্ছে? এখানে আমাদের মোস্তাপুর গ্রামের 16 নম্বর সংসদ সুতপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে আমরা 100 দিনে কাজ করছি। 7টা লেবার আমরা আজকে লাগিয়েছি এবং দূরত্ব মেনটেন করে আমরা কাজ করছি। আপনার নাম? আমার নাম প্রণব বন্দ্যোপাধ্যায়। আপনি? আর একজন সুপারভাইজার আমাদের আছে। আমি একজন সুপারভাইজার, আর একজন আছে আমাদের, এ হচ্ছে আমাদের নাম দিনেশ ঘোষ। দিনেশ ঘোষ সুপারভাইজার, ঠিক আছে। মোস্তাপুর 16 নম্বর সংসদ আমাদের। কাজটা মোটামুটি আমাদের লেবাররা ভালোই করছে এবং আশা করি আগামী দিনে আরও ভালো করবে। ঠিক আছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, টাইমস বাংলা।